বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। সঠিক পরিকল্পনা প্রণয়নের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের মানুষের মাথাপিছু আয়, গড় আয়ু ও শিক্ষার হার বেড়েছে, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। সব মিলিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় দ্রুত এগিয়ে যাচ্ছি। রোববার বিকেল 4:30টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম এসব কথা বলেন। 2009 সালের 6 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রূপকল্প 2021 ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশ হবে মধ্যম আয়ের দেশ। আমরা 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। 2031 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের জীবনমান ও গড় আয়ু বেড়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র নির্মূলে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে দেশ দ্রুত এগিয়ে চলছে।